বিস্তর পঞ্চায়েতের ভোট গণনার দিন বেলা বাড়তেই উত্তেজনা বাড়তে থাকে। লোকসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া শান্ত হলেও পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে ফল গণনার দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত 9টা পর্যন্ত কাঠালিয়া ব্লকে বাম, কংগ্রেস, বিজেপি তিন দলের কর্মী সমর্থকরা অপেক্ষা করছে। বন্ধ রয়েছে গণনা। একজন বাম সমর্থিত প্রার্থী জানান, কাঠালিয়া ব্লকের বেজিবাড়া 8টি আসন তারা লাভ করে। এদিকে শ্রীমন্তপুর এবং রবীন্দ্রনগর বিজেপির দখলে। বিরোধীদের বক্তব্য অনুযায়ী বেজিবাড়া বিরোধীরা 8 আসন লাভের পর বিজেপির একাংশ তারা হঠাৎ করে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে চেষ্টা করে, তখন বাধা দেয় বামেরা। তারপরে শুরু হয় ইট পাথর লাঠি দিয়ে দুই দিক থেকে আক্রমণ প্রতি আক্রমণ। বেশ কয়েকজনকে রক্তাক্ত হতে হয়। তবে সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে, এর মধ্যে কয়েকজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর ভোট গণনা বন্ধ করে রাখা হয় বলে জানা গেছে। এদিকে কল্যাণপুর পিপড়ামাথার পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ নিয়ে শুরু হয় উত্তেজনা। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্যদিকে কৈলাস শহরে ও বিরোধী দল কংগ্রেস পঞ্চায়েতের বেশ কয়েকটি আসন দখল করলে সেখানেও শুরু হয় উত্তেজনা। শাসক দলের তরফ থেকে কোনো বক্তব্য উঠে না আসলেও বিরোধীদের বক্তব্য হচ্ছে, 8টা সিট আমরা পাইছি, তারপর রবীন্দ্রনগর তারা 4টা সিট পেয়েছে, সীমন্তপুর তারা 5টা না 6টা পাইছে, তার মানে সীমন্তপুর রবীন্দ্রনগর তারা পাইছে, আমরা পাইছি 8টা সিট। পাওয়ার পরে 11 নম্বর সিট গণনার সময় তারা হইয়া লালা দিয়েছে, জোর করে ভিতরে ঢুকে তুলেছি। আচ্ছা, তো আমি তো ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট, আমি সামনে দিয়ে ঢুকতে বলেছি, পরে বিজেপি তারা যাই ঢিল মেরে আমার মামা মাথা ঢালিছে। মানে এরা কি অতর্কিত ভাবে হামলা করছে আপনাদের? আমরা ডিফারেন্স বেশি নাই, কোন গাঁও সভায়? এটা পশ্চিম দারিকাপুর গাঁও সভায়।